যৌগিক পদার্থ আছে যে সমস্ত পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে আমরা যৌগিক পদার্থ বলতে পারি। যেমন পানি, পানির সংকেত হচ্ছে H2O, এর মধ্যে রয়েছে দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন মৌল। তো ভিন্ন ধর্ম বিশিষ্ট হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটি ভিন্ন ভিন্ন মৌল। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের দিকে তাকাই তাহলে দেখব তার সংকেত হচ্ছে H2SO4, অর্থাৎ এর মধ্যে রয়েছে দুইটি হাইড্রোজেন মৌল, একটা সালফার মৌল এবং চারটি অক্সিজেন মৌল। কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট আমরা এখানে তিনটি মৌল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। আমরা যদি নাইট্রিক অ্যাসিডের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এর সংকেত হচ্ছে HNO3, অর্থাৎ এর মধ্যে একটি আছে হাইড্রোজেন, একটা নাইট্রোজেন এবং তিনটি অক্সিজেন মৌল। তো ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌল রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন।